সবগুলো 120। এই কত আলু ফ্রাই এটা? তিরিশ টাকা পিস দিন তো একটা। ওগুলো কত? তিরিশ টাকা। কয়টা ফ্লেভার? সব দাও। কি কি ফ্লেভার আছে? আমরা এখন কোথায় আছি? না না, চর কুকুরের মুখে না, আমরা আসি হচ্ছে রাজশাহী পরীক্ষা দেওয়ার জন্য। রাজশাহী পরীক্ষা শেষ করে এখন আমরা পদ্মার চরে ঘুরতেছি। আমরা নদী পার হয়ে আসলাম, এখন এখানে সন্ধ্যা পর্যন্ত ঘুরব। আসলে প্রকৃতি যে এত সুন্দর, আসলে এটা বলে বোঝানো যাবে না। যে ঘরের বাইরে বের না হইলে আসলে প্রকৃতির আসল মজাটা পাওয়া যায় না আর কি। তো যারা ছুটির দিনে চাকা রুমের মধ্যে শুয়ে থাকেন, তারা আসলে রুম থেকে বের হন, সবাই ভ্রমণ পিপাসী হন, অ্যাটলিস্ট মাসে দু একটা ট্যুর দেন, তাহলে আসলে মাইন্ড ফ্রেশ থাকবে আর কি। আজকে যেহেতু শুক্রবার, তাই আসলে এখানে প্রচুর সংখ্যক লোকের আগমন ঘটছে, সবাই আসতেছে, ঘুরতেছে। যাও একটু পানি করো। পানি অল্প তো, গরম তো হবে। পদ্মা নদীর বালিচরে আমরা দুজন হাঁটতেছি, যদিও সে অনেক টেনশনে আছে, কারণ আগামীকাল তার আরেকটা পরীক্ষা আছে। আজকে পরীক্ষাটা সে দিছে, ওভারঅল ভালোই দিছে, আগামীকাল পরীক্ষা নিয়ে খুব টেনশিত আর কি। আগামীকাল পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই আমরা ঘোরার অনেক সময় পাবো, আমরা এদিকে আসবো আর কি। আমরা দুই কাপল দেখতে পাচ্ছি, তারা আসলে খুব বেশি এক্সাইটেড, তাই নদীর পানি ইয়ে করে ওই পাশে চলে গেছিল। মজা লাগতেছে, মজা লাগতেছে পানিতে?
যাও বর্ষার মধ্যে তিনটা টুর দিব তাদের সাথে নিয়ে, দেখো ওরা কি বানাচ্ছে, ভালো জিনিস বানাইতেছে। এখানে সন্ধ্যে পর্যন্ত থাকতে হবে, বুঝছো? তাছাড়া মজা নাই, কিন্তু বেশি কি করবো না, সন্ধ্যে পর্যন্ত আসছে না। পরীক্ষা কিন্তু ভালো হবে, টেনশন নিও না। কি মাছ পাওয়া যায় কাকা? ইলিশ পাওয়া যায়? এমনিতে দেশি মাছ নাকি? আচ্ছা আচ্ছা, পাইছেন? কি বাড়িতে খাওয়ার জন্যই মারেন নাকি? দেখি কি মাছ পাইছেন কাকা। ও, রাতের খাবার হয়ে গেছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন ওইদিকে কোনো নৌকা পার হইতে হবে না? না না, ওরকম ছোট ছোট নৌকা আছে, বর্ষার টাইমে পুরো নৌকা চলে যাবে, একবার খানপুর ক্যাম্পে চলে কাজ চলে যাবে, একদম চরখানপুরে যাবে, চরখানপুরে। আচ্ছা আচ্ছা, আর এখন গেলে মোটামুটি ওইদিকে কি পাওয়া যাবে? আপনার শুকনো এরকম বর্ডার, এই সামনে বর্ডার, এই যে সোজাসুজি যেটা দেখছেন, এই পানিটার ওই পারে ওদিকে হেঁটে যেতে হয় নাকি? আপনার হেঁটে না, আপনার ওই যে উপরে উঠে মোট মোটরসাইকেল আছে। কি মাছ পেয়েছেন? ওই পুঠি আর এই পিওলি কয়েকটা মাছ, এবার হয়নি। বাইকে যাইতে হয় নাকি? হ্যাঁ, মোটরসাইকেল আছে ওখানে, মোটরসাইকেল বাইকে যায়। বর্ষাকালে কি এখানে কাকা ইলিশ পাওয়া যায়? ইলিশ পাওয়া গেলে আপনার গভীর পানি যেতে হয়, গভীর পানিতে খুব কম, এগুলোতে পাওয়া যায় না? না না না, এগুলো বর্ষার টাইমে এগুলো গোটাই লোট হয়ে যায় তো, আমরা পাড়া পর্যন্ত চলে যায় পানি, তাই এগুলো সব পানিতে ইয়ে হয়ে যায় না, লোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাক যেগুলো মাছ পাইছেন বাড়ির খাওয়া হবে আর কি।